আমরা দুইটা গাছ কিনেছিলাম, দেখেন গাছগুলোর অবস্থা, টানা বৃষ্টির কারণে গাছগুলো আসলে মারা গিয়েছে সম্ভবত, আর গোবর মাটিটা নতুন করে দেওয়ার কারণে এটাও এমন হতে পারে যে এমন হতে পারে গাছটা এই কারণে মারা যেতে পারে। যাই হোক, আমরা আজকে পুঁই শাকটা আজকে প্রধানমন্ত্রী বলেছে আপনার যেইটুকু জায়গা আছে সেখানে আপনারা বাগান করুন, সবজি রোপণ করুন। তো আমাদের তো ছাদ বাগান আছে আপনারা জানেন, তো আমরা এখানে ঢাকায় যে বাসায় আছি এখানে একটা এই করতেছি আর কি, গাছটা গাছগুলো বুনতেছি। পুঁই শাক হলে আমরা আপনাদেরকে আপডেট ভিডিও দিব। আমাকে হেল্প করছে গাছগুলো বোনায়। 3 4 5 4 আচ্ছা 5 5 আমি জানি যে এখানে গাছ বেশি হয়ে যাচ্ছে, তারপরে দিচ্ছি আর কি। 7 8 8 তারপরে 9 10 10 11 11 আর এই গাছটাকে একটু সুন্দর করে বুনে দিচ্ছি। রায়ান লাইট দিচ্ছে, থ্যাংক ইউ রায়ান বাবা। রুজদা আমাকে ভিডিওতে হেল্প করতেছে। এই গাছটা আমার মোটামুটি বোনা হয়ে গেল, এখানে কয়েকটা দিচ্ছি রুজদা, এখানে ধরো ১৫ ১৬ গাছটা মারা গিয়েছে, এই গাছটা রেখে লাভ নেই। 17 17 রায়নেস পাপি সিরিচি বলিটা কোনটা এটা আবার তোমার আম্মু এনেছে গাছ, এটা পছন্দ হয়েছিল। আরেকটা তো আছে ওটা, রায়ান ইজ টু, রায়ান আমাদের আলো দিচ্ছে, কাজটা বলতে হেল্প করতেছে না। আচ্ছা দেখো, রায়ান ইজ টু, এদিকে বাবা এদিকে বলো, আমাকে দেখাও না।
স্টপ করে দাও।